একটুর জন্য বেঁচে গেলেন খালেদ মাহমুদ সুজন, আর বলির পাঠা বনে গেলেন বিসিবির কর্মকর্তা রানা। নাহিদুলের মারা দ্রুতগতির বল এসে আঘাত হানল রানার স্পর্শকাতর জায়গায়, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন বিসিবির এই কর্মকর্তা, মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেললেন। ডিপিএল এর সুপার লীগের ম্যাচ ঘিরে মিরপুরের একাডেমি মাঠে চলছে আবাহনীয় প্রাইম ব্যাংকের অনুশীলন। দুই দলের কোচ সুজন ও সালাউদ্দিন কথা বলছিলেন, তাদের পেছনে অপেক্ষা করছিলেন রানা। একাডেমি মাঠে কেউ অনুশীলন করলে সেই দলের কোচকে বিসিবি শিটে সাইন করতে হয়, এটাই নিয়ম। রানা এসেছেন আবাহনীর কোচ সুজনের সাইন নিতে। সুজন রানার পিঠে কাগজ রেখে সাইন দিচ্ছিলেন। তাদের ঠিক সামনেই ব্যাটিং অনুশীলন করছেন নাহিদুল। ঠিক সেই মুহূর্তেই নাহিদুলের উড়িয়ে মারা বল গিয়ে আঘাত হানে বিসিবির কর্মকর্তা রানার স্পর্শকাতর জায়গায়, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন রানা, মুহূর্তেই অজ্ঞান হয়ে যান। তখন তাকে সারিয়ে তুলতেই সবার আয়োজন। নাহিদুল ব্যাটিং অনুশীলন বাদ দিয়ে ছুটে আসেন রানার কাছে, নেন খোঁজ খবর, কিন্তু কোনোভাবে রানার জ্ঞান ফিরছিল না। কিছুক্ষণ পর রানা উঠে বসলে কোনোভাবে দাঁড়াতে পারছিলেন না, ব্যথায় কাতরাচ্ছিলেন, দুইজনের কাঁধে ভর দিয়েও হাঁটতে পারছিলেন না। ক্রিকেট বল বলে কথা, তাও গিয়ে আঘাত করেছে স্পর্শকাতর জায়গায়, তাই তো এমন হওয়াটাই স্বাভাবিক। রানা বলির পাঠা বনে গেলে বড় বাঁচা কিন্তু বেঁচে গেছেন খালেদ মাহমুদ সুজন, একটুর জন্যই কিন্তু বলটা তার লাগেনি। যাই হোক, পরবর্তীতে বলের আঘাত পাওয়া জায়গায় বরফ লাগিয়েছেন বিসিবির কর্মকর্তা, ব্যথার যন্ত্রণায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ত্যাগ করেছেন একাডেমি মাঠ। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। ভাই তুই একটা কিনে আন, ভাই তুই আল্লাহ দেখালো ভাই, টাকাটা কিনে আন, ভাই তুই আসতে পারো, ভাই আসতে বল, ভাই আমার ভাই আসতে বল,